মানুষকে মোকাবেলা করা অসম্ভব হয়ে গেছে এবং যার কারণে সে এসে মিথ্যা কথা বলতেছে, একটা ভোট পাইলেও দুইটা ভোট পাইলেও হয়ে যাবে। আচ্ছা, যে লোকটা দশটা লোকের সামনে, পাঁচটা লোকের সামনে, বিশটা লোকের সামনে মাইকে দাঁড়িয়ে বলে যাকেই ভোট দেন আপনারা আমি দুইটা পাইলে জিতে যাব, সেই লোকটা ভোটের লোক না? সেই লোকটা জনগণের লোক না? সেই লোকটা দেশপ্রেমী না? সেই লোকটা তো গুন্ডা, সেই লোকটা তো পান্ডা, সেই লোকটার কথা আমাদের শোনা যাবে না? যেখানে যে স্থানে যে সময় এই রকম কথা উচ্চারণ করবে, জেগে থাকুন আমাদেরকে ত্রিবারকার লোকজন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, গোলে মানে যাক দিন নাই বাবা না, পরিষ্কার কথা বল। আমি বক্তব্য বাড়াবো না, কারণ আমাদের বাবাজি আসাদুজ্জামান বাবলুর বক্তৃতা শুনতে হবে। আমরা এই যে মার্কাটা কি মার্কা, আমি আমি গল্প বেশি বলি। আমার গ্রামের একটা লোক খুব গাছকে ভালোবাসে, সে একটা সেগুন গাছের চারা লালবাগের হাট থেকে আনছে, বাড়ির বগরে ওই সেগুন গাছের চারাটা লাগাইছে। চৈত্র মাসে খুব বাতাস উঠছে, একটা বাস গাড়ি দিছে সেগুন গাছের সঙ্গে বান্দি রাখছে যাতে মাথাটা না পাকে। জ্যৈষ্ঠ মাসের গরমে ওর গোড়ায় পানি দিছে। এইভাবে গাছটা 10 বছর পর গাছটা পরিপক্ক হয়েছে, সেই গাছ কেটে মিস্ত্রি এনে ওটা তক্তা বানাইছে। তক্তা বানায় তার বউ কইল, অনেকদিন আমরা ভালো চৌকি শুইতে পারি না, খাটো শুইতে পারি না, এই বরণ এটা দিয়ে একটা চৌকি বানাও তো। ওর স্বামী আবার ওইটা দিয়ে চৌকি বানাইল। প্রথম দিন স্বামী স্ত্রী ওই চৌকিতে শুয়ে ঘুমাতে যেয়ে দেখে কি আরাম, নিজের সেগুন গাছ তার তক্তা সেখানে ঘুমানো অত্যন্ত আরাম। দুইজনে সকালে উঠি বলে বেহেস্তি ঘুম ঘুমাইলাম। 7 দিন পরে ওই যখনই বিছানা যায়, যখনই দুই চোখে একটু ঘুম আসে, একটু চোখ বন্ধ করে, তখনই পিঠখান চুলকায়। স্বামীটারও পিঠ চুলকায়, বউটারও পিঠ চুলকায়। অনেক ভালো করে দেখে নিজের গাছের কাঠের তক্তা সেখানে হয়ে গেছে সার পোকা। সার পোকার কাজটা কি বলে? কামড়ানো, রক্ত খাওয়া। আর মানুষের কাজটা কি? ঘুমানো। সার পোকাকে যদি বাণী বলে, হে সার পোকা, তোমার দেনে রহমত নাই, তুমি আমাকে কামড়াও কেন, তুমিও শুয়ে থাকো আমিও শুয়ে থাকি, সার পোকা মানবে? এটা মানবে না। ওই লোকটাকে একজন পরামর্শ দিল, আমাদের হুজুরকে ডাকাও, একটু মুরগি জব করি ভাত খাওয়াও, হুজুর যদি দোয়া করে সার পোকার দেনে রহমত নাজের হবে, সার পোকা। হ্যাঁ, এখন হুজুর দোয়া করে আর আল্লাহ তারা ওই দোয়া শুনি কয়, হে মানুষ তুমি হচ্ছে আশরাফুল মখলুকাত, তুমি সৃষ্টির সেরা, তোমার জন্য আমি সবকিছু সৃষ্টি করেছি, তুমি এত দুর্বল, তুমি সার পোকা মারার জন্য আমার কাছে দোয়া করো, আল্লাহ তারাই দোয়া করে। এগুলো সব শুনে শুনে এই আমাদের গঙ্গাচড়ার মালিকের ছেলে আসাদুজ্জামান বাবলু, সে আবার বললো কেটলি মাথা, এই যে কেটলি মাথা হবে, হুজুরের দোয়া সার পোকা শোনে না তাই না? আবেদন নিবেদন সার পোকা শোনে না। বাবলু কেটলি মার্কেটা নিল রংপুর থেকে, নিয়ে এসে বাড়িতে ওই কেটলির মধ্যে পানি ভর্তি করে দিল, পানি ভর্তি করে দিয়ে চূড়াতে অনেকক্ষণ জাল দিল, পানি টকবক টকবক করে ফোটে, তারপরে গরম পানির এই নলটা ধরে ওই যে চৌকির মধ্যে ধারা শুরু করলো। হ্যাঁ, গরমের মধ্যে ধরে রাখে ছোট।